আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। থাম্বনেল টাইটেল দেখে আপনারা অলরেডি অনেকেই বুঝতে পেরেছেন, হ্যাঁ, ফেসবুক থেকে কিভাবে খুব সহজে ফুল কোয়ালিটি ফুল ভিডিও ডাউনলোড করতে পারবেন। যে কোনো ধরনের ভিডিও আপনি ফেসবুক থেকে ডাউনলোড করতে পারবেন সরাসরি আপনার গ্যালারিতে, সেটা এডিট করে আপনি আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা যে কারোর সাথে শেয়ার করতে পারেন, কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। এই জন্য আমাদেরকে প্রথমে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে আসার পরে আপনি কোন ভিডিওটি ডাউনলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটু খুঁজতেছি শর্টস ভিডিও, ছোট ভিডিও হলে খুব সহজে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে নিলাম, তো এখানে খুঁজে পাচ্ছি না। তো এইখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা অপশন রয়েছে শেয়ার অপশন, এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন রয়েছে, শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু কপি নামের একটি অপশন আছে, আপনারা পাবেন এই ভিডিওর যে লিঙ্কটা রয়েছে সেটা কপি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক অপশন রয়েছে, সেই কপি লিঙ্কে ক্লিক করলে এই ভিডিওর লিঙ্কটি কিন্তু কপি হয়ে গেছে ফেসবুকের ভিতরে। কিন্তু এখন আমাদের কাজ শেষ, এখন আমরা চলে যাব যেখানে গিয়ে এই ভিডিওটি ডাউনলোড করতে হবে। এই জন্য আমাদেরকে একটি ব্রাউজার প্রয়োজন হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, আপনি আপনার যে ব্রাউজার ব্যবহার করেন সেটা সিলেক্ট করলেও চলবে। দেখুন আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে আসবেন, সার্চ বারে আপনাকে একটি ওয়েবসাইট অ্যাড্রেস লিখতে হবে, যে অ্যাড্রেসটি মাধ্যমে যে ওয়েবসাইটের মাধ্যমে ভিডিওটি ডাউনলোড করবেন। এখানে আসবেন, প্রথমে লিখবেন FDOWN। মোবাইল স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি লেখার সাথে সাথে কিন্তু সেটা চলে এসে NET। আমি আবারও দেখাচ্ছি FDOWN.NET নট নেট লিখলে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে একটি ওয়েবসাইট চলে আসছে, সেই ওয়েবসাইটটাতে আপনাদেরকে ভিজিট করতে হবে। তো আমরা সার্চ করলাম, সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে হোম পেজটা, যে যে পেজটার আপনার যে ব্রাউজারের যে পেজটা সেটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে এবং এখানে রয়েছে ইন্টার ফেসবুক। আমরা যে লিঙ্কটা কপি করেছি সেটা এখানে এন্টার করব। দেখুন আমি লিঙ্কটা এই খালি বক্সে এন্টার করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে কিন্তু একটু প্রসেস নেবে। দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমি সিলেক্ট করেছি এই ভিডিওটা এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা এখানে চলে আসছে। এবং একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে, আপনি নর্মাল ভিডিওটা নর্মাল কোয়ালিটি ডাউনলোড করতে চাচ্ছেন না HD কোয়ালিটি। তো যে কোনো কোয়ালিটি আপনি সিলেক্ট করতে পারেন, আমি নর্মাল কোয়ালিটি দিয়ে সিলেক্ট করলাম। একটা অ্যাড আসবে, অ্যাডের এখানে দেখতে পারবেন আপনারা অ্যাডটা ক্রস করার একটা অপশন পাবেন, সেটা স্কিপ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে আপনাদেরকে আসলে দেখিয়ে দিব যে ভিডিওটি আমরা ডাউনলোড করেছি সেটা ডাউনলোড হয়েছে কিনা। তো আমি গ্যালারিতে চলে আসলাম, গ্যালারিতে আসার পরে আমরা এখানে চলে আসলাম ভিডিওতে। ভিডিওতে আসার পরে আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি সেটা এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এভাবে আপনি আপনার ফেসবুকের যে কোনো ধরনের ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তারপরে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় থাকে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেটা সমাধান করে আপনাদের উপকার করতে। ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।